ಶ್ರೀಮಶ್ಚಂಡಿಕಾಯೈ ನಮಃ. ಯತ್ಕರೋಮಿ ಜಗನ್ ಮಾತಾ ತದೇವ ತವ ಪೂಜನಂ. ಯತ್ಕರೋಮಿ ಜಗನ್ ಮಾತಾ ತದೇವ ತವ ಪೂಜನಂ. সনাতন ধর্মের আদিশাস্ত্র বেদে বহু যুগ আগে মহর্ষি অম্ভৃণের কন্যা ব্রহ্মবিদুষী বাকের কণ্ঠে উদ্গীত হয়েছিল দেবী সূক্ত বিশ্বৈকতার শাশ্বতী বাণী। অষ্টমন্ত্রাত্মক এই দেবী সূক্তকেই ব্রহ্মশক্তি দেবী চণ্ডী মাহাত্ম্যের তত্ত্বে প্রবেশের দ্বার রূপে মান্য করা হয়। আত্মোপলব্ধির আলোকে দীপ্তিমতি সেই ব্রহ্মবাদিনী ঘোষণা করেছিলেন, আমি ব্রহ্মময়ী আত্মা দেবী ও বিশ্বেশ্বরী। অহং রুদ্রেবি বসুবিশ্চরাবি অহং আদিত্যৈরুত বিশ্বদেবৈ। নিখিল বিশ্বের পরিবর্তনশীল অগণিত নাম রূপের আড়ালে যে এক এবং অদ্বিতীয় সত্তা বিরাজিত, সেই পরমাত্মার সঙ্গে স্বরূপত আমি এক। আমি ধারণ করে আছি সর্বদেবতাকে, যজ্ঞে আমি ফল প্রদান করি, আমি জগদীশ্বরীর সঙ্গে এক। নিখিল বিশ্বরূপে আমারই প্রকাশ ব্যক্ত হয়, আমার তেজেই জীবগণ সক্রিয়, আমি সাধককে উদ্বোধিত করি, শরণাগতকে রক্ষা করতে আমি বরদাত্রী রূপে বিরাজিতা, ভুলকের ঊর্ধ্বের চেতনায় আমার অধিষ্ঠান, আমি সর্বব্যাপিনী হয়েও নিরাকারা জগদ্ধাত্রী জগদীশ্বরী। নমশ্চণ্ডিকায়ৈ নমঃ। ওম জয় ত্বং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণে জয় সর্বগতে দেবী কালরাত্রে নমোস্তু তে। জয়ন্তে মঙ্গলাকালে ভদ্রকালে কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে। গাহি জয় 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 তব শঙ্করী দশ প্রহরণ ধারিণী। গাহি জয় 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 তব শঙ্করী দশ প্রহরণ ধারিণী। তব চরণে প্রণতি রাখি গো মা মহিষাসুর মর্দিনী, শঙ্করী দশ প্রহরণ।
গাহি জয় 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 তব শঙ্করী দশ প্রহর ধারিণী। জননী তুমি একথা জেনেছি আমরা, তোমারই ইঙ্গিতে ছোটেরও বিশ্বসী গ্রহ তারা। জগৎ জননী তুমি একথা জেনেছি আমরা, তোমারই ইঙ্গিতে ছোটেরও বিশ্বসী গ্রহ তারা। তোমারই স্নেহের কোলে আছি মোরা আছে ধরণী, পালিছ সবে জগ জননী। শঙ্করী দশ প্রহরণ ধারিণী, গাহি জয় 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 তব শঙ্করী দশ প্রহরণ ধারিণী। ত্রিগুণময়ী তুমি সৃষ্টি তব খেলা ঘর, ভাঙা গড়ার লীলা রোচে চলো নিরন্তর। ত্রিগুণময়ী তুমি সৃষ্টি তব খেলা ঘর, ভাঙা গড়ার লীলা রোচে চলো নিরন্তর। অশুভ অসুরের নাশ করো দশ অস্ত্রে, মুমুক্ষেরে তুমি দাও প্রেরণা মহামন্ত্রে। অশুভ অসুরের নাশ করো দশ অস্ত্রে, মুমুক্ষেরে তুমি দাও প্রেরণা মহামন্ত্রে। তব ভয়াল রূপের মাঝে হেরি যে করুণার মুরতি খানি, দুর্গা দুর গতি নাশিনী। শঙ্করী দশ প্রহরণ ধারিণী, গাহি জয় 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 তব শঙ্করী দশ প্রহরণ ধারিণী। গাহি জয় 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 তব শঙ্করী দশ প্রহরণ ধারিণী, শঙ্করী দশ প্রহরণ ধারিণী, শঙ্করী দশ প্রহরণ ধারিণী। গান্ডাদু তুমি মা দুর্গার গান গাইলে তাই না? হ্যাঁ দিদি ভাই, এই গান গিয়ে আমি মা দুর্গার পুজো করলাম। ও দাদু, তুমি বললে মা দুর্গার পুজো, তাহলে ফুল গঙ্গাজল ধূপ ধুনা কই? আমার তো কিছুই নেই দিদি ভাই, শুধু গান আছে, গানের কথা সুর তাল আর মনের ভক্তি, এই সব হলো আমার ফুল গঙ্গাজল ধূপধুনো। এই সকল দিয়ে আমি মার পূজা করি, গানই আমার পূজা। গান দাদু, তোমাকে আজ প্রথম দেখলাম, তোমার ঘর কোথায় দাদু? এই দেখো, আউল বাউল মানুষকে ঘরের কথা শুধোয়। তবে শোন, মহেশ্বর ভূতনাথ শিব আমার বাবা, শঙ্করী মা, দুর্গা আমার মা, দুনিয়ার সর্বত্র আমার ঘর। মা দুর্গা তোমার নিজের মা দাদু? ওরে, মা দুর্গা শুধু আমার একার নয়, গোটা বিশ্বের সবার মা, সাক্ষাৎ জগৎ জননী। মা দুর্গা যদি সবার মা হন, তাহলে মহিষাসুরকে মারলেন কেন?
সে কি দোষ করেছিল দাদু? সে তো বিশাল গপ্পরে দিদি ভাইরা, সে এক বিরাট কাহিনী। গল্প শুনবি? তোদের আজ স্কুল নেই বুঝি? তাহলে তোরা গল্প শুনেই ছাড়বি? মহিষাসুর বধের গল্প? বেশ, চুপটি করে বস তাহলে, মুখে একদম রাগ আরবি না, গোড়া থেকেই শুরু করি। সে পুরাকালের কথা, অনেক অনেক দিন আগের সে কাহিনী। মহিষাসুর নামের এক দুর্ধর্ষ দুর্দান্ত অসুর ছিল। অসুরদের রাজা প্রজাপতি ব্রহ্মার কাছে বর পেয়ে সে হয়ে উঠেছিল স্বেচ্ছাচারী, অহংকারী আর অত্যাচারী। আজকের এই পানোৎসবে সবাই উল্লসিত, অথচ অসুর সেনাপতি চিক্ষুর এত গম্ভীর কেন? চিক্ষুর, চিক্ষুর, আদেশ করুন অসুরের সরেশ্বর। কিসের এত চিন্তা, এত গম্ভীরতা, নাকি বিমর্ষতা? কেন কেন? প্রজাপতি ব্রহ্মার বরে আপনি এখন দুর্জয়, দুর্নিবার, দুর্ধর্ষ প্রভু, অথচ এমনই আমাদের দুর্ভাগ্য যে স্বর্গের নন্দন লোকের আকর্ষণ উপেক্ষা করে পড়ে আছি পাতালের অন্ধকূপে। চামর, উদগ্র, অশিলমা, তোমরা কি বলছো? এটা তো আমাদেরও মনের ভাবনা প্রভু। অমর্ত্য লোকে বসে দেবতারা মর্ত্যবাসীর পূজা পাবেন, আর আমরা অবহেলিত, ঘৃণিত হয়ে পড়ে থাকবো। এ আর সহ্য করা যায় না। স্বর্গলোকে দেবতাদের আধিপত্য আর ঔদ্ধত্য খর্ব করার জন্য আমাদের তৎপর হতে হবে। প্রভু অসুরেশ্বর, দেবরাজ ইন্দ্রের সিংহাসনে আমরা আপনাকেই চিরতরে আসীন দেখতে চাই। আপনি হবেন সুরলোকের অধীশ্বর, আর এই আমরা চাই। সভায় সবারই তাহলে এই মত? হ্যাঁ অসুর রাজা ধীরাজ, এটাই আমাদের মত। আর এর জন্য ঘোর যুদ্ধই হলো একমাত্র পথ প্রভু, এটাই একমাত্র পথ। বেশ, তাহলে যুদ্ধই হোক। ভয়াল ভয়ঙ্কর সব মারণাস্ত্র আর অগণিত অসুর সৈন্য নিয়ে আনা দাও স্বর্গলোকে, শুরু হোক আক্রমণ। অসুরেরা তো প্রচণ্ড শক্তি নিয়ে ছুটে চলল স্বর্গের দিকে, আর ওদিকে দেবতারা তার কোনো খোঁজই রাখেন না। স্বর্গলোকের দেবসভায় দেবগণ তখন নিত্য গীতের রস আস্বাদনেই মগ্ন। Tananana tananana dim tadiana dim tadiana dere dere dim
Tadiyana dim, nadir de de dream tadiyana tum na sanana dim tadim dream tadiyana tum na sanana dim tadim anondo chuniche chande nandan loke nishim anondo chuniche chande nandan loke nishim dream tadiyana tum na sanana dim পারিজাত পুষ্প সুরভি ভাসিছে অঙ্গনে অঙ্গনে দেবাঙ্গনে পারিজাত পুষ্প সুরভি ভাসিছে অঙ্গনে অঙ্গনে দেবাঙ্গনে সকল চিত্ত হল প্রমত্ত সুধারীর ঝর ঝরে অসীম দিন তদিয়ানা দিন তদিয়ান তুম না সানানা দিন তদিম দিন তদিয়ানা দিন তদিয়ানা তুম না সানানা দিন তদিম দিন তদিয়ানা দিন তদিয়ানা তুম না সানানা দিন তদিম বিপদ বার্তা হে প্রভু। এ কি বার্তা বাহক, এত সন্ত্রস্ত দেখাচ্ছে কেন তোমায়? কিসের বার্তা, কোনো দুঃসংবাদ? হে সুরেশ্বর, স্বর্গরাজ্য আক্রমণ করতে সসৈন্যে ছুটে আসছে অসুর রাজ মহিষাসুর। ভয়ানক 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 বিপদ আসন্ন। হে দেবরাজ, হে দেবগণ, আপন আপন অস্ত্র ও সৈন্যদল নিয়ে এক্ষুনি তৈরি হন, প্রবল সংগ্রাম আসন্ন। ব্রহ্মার বরে অজেয় মহিষাসুরকে প্রতিহত না করতে পারলে বিপন্ন হবে স্বর্গলোক। ঝাঁপিয়ে পড়ুন যুদ্ধে, শুরু হোক সংগ্রাম। বুঝলি দিদি ভাইরা, পুরো 100 বছর ধরে চলল দেবতা আর অসুরগণের ভয়ানক যুদ্ধ। সে যুদ্ধে কারা জিতল দাদু? সে যুদ্ধে ভয়ানক অসুরেরা দেবতাদের হারিয়ে দিল। মহিষাসুর স্বর্গ থেকে দেবতাদের তাড়িয়ে দিয়ে স্বর্গের অধিপতি হয়ে বসে গেল। ও দাদু, দেবতারা তখন কোথায় গেল? দেবতারা স্বর্গ থেকে বিচ্যুত হয়ে অনন্ত মহাশূন্যের কোনো এক অজানা কোণে গিয়ে লুকিয়ে থাকলেন। দেবতাদের তখন খুব কষ্ট, তাই না দাদু? হ্যাঁ রে বাছারা, তাদের তখন খুব কষ্ট। বৈকুণ্ঠপতি অগতির গতি ভক্ত বসল নারায়ণ, হৃদমন্দিরে ধারণ করে চিরতরে দেখেছি তার শ্রীচরণ। বৈকুণ্ঠপতি অগতির গতি ভক্ত বসল নারায়ণ, হৃদমন্দিরে ধারণ করে চিরতরে দেখেছি তার শ্রীচরণ। নারায়ণ 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 নারায়ণ।
গোলক বিহারী হরি শঙ্খ চক্র গদা পদধারী, গোলক বিহারী হরি শঙ্খ চক্র গদা পদধারী। শরীরে তাহারে চিরতরে যায় ভবপীড়া সব ছাড়ি, তাই তো বুঝেছি সার সংসার আশা কাটি শুধু হরি চরণরত, চরণরত নারায়ণ 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 নারায়ণ। প্রণাম দেবর্ষি। প্রণাম দেবর্ষি। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে দেবরাজেন্দ্র, এ কি দুর্দশা আপনাদের? মহিষাসুরের অত্যাচারে আমাদের এই অবস্থা দেবর্ষি, শুধু আমরাই বা কেন? মর্তলোকে ঈশ্বর ভক্ত ঋষি মুনি অগণিত নরনারী সবাই আজ অসুরের অত্যাচারের দাপটে মুহ্যমান। সেখানে যাগ যজ্ঞ সৎকর্মের সকল অনুষ্ঠানই আজ বন্ধ। যজ্ঞভাগ না পেয়ে আমরাও আজ শীর্ণ তনু দেবর্ষি, মর্তে চলেছে চলেছে অসুরের ঘোর অনাচার। পাপের ভারে ধরিত্রী আজ প্রপীড়িতা। চিন্তা করবেন না, দুঃখ নিশার অবসান হলো বলে। কত যুগ পার হয়ে গেল ঋষিবর, ভগ্ন হৃদয় নিরাশ হয়ে পড়ে আছে প্রভু। নারায়ণ নারায়ণ, দুঃখ হতে পরিত্রাণের উপায় অবশ্যই আছে। কিন্তু কিন্তু কেমন করে হবে দেবর্ষি এ দুর্দশার অন্ত? প্রজাপতি ব্রহ্মা যার হাতে বিপদের সূত্রপাত, তার হাতেই আছে দুঃখ নিবারণের চাবিকাঠি। চলুন চলুন সবাই মিলে তার কাছেই যাই। নারায়ণ নারায়ণ। সংবাদ দেবর্ষি, দেবগণ সহ সবার আগমন, কি বার্তা বহন করে এনেছ তোমরা বৎসগণ? মহিষাসুরের আক্রমণে আমরা দীর্ঘকাল যাবৎ স্বর্গভ্রষ্ট হয়ে নিদারুণ ক্লেশে কাল যাপন করছি পিতা। তাছাড়া দুর্দান্ত অসুরদের নৃশংস অত্যাচারে মর্তবাসী নরনারীগণ আশ্চর্যজনিত। মহিষাসুর দমনের উপায় জানতে আপনার কাছেই আমাদের আশা পিতা। এ চরম সংকট থেকে পরিত্রাণ পেতে আপনার শরণেই এসেছি প্রভু। এ বড় ঘোর সংকট, কিন্তু আমিও এ ব্যাপারে অসহায়, কেননা আমারই দেয়া বরে মহিষাসুর আজ অবদ্ধ। দেবতা দানব মানব জীবজন্তু সাপদ কারো সাধ্য নেই মহিষাসুরকে বধ করে। আজকের এই দুরবস্থার জন্য আমি দায়ী, কেননা একদিন তার ঘোর কঠোর তপস্যায় তুষ্ট হয়ে আমি তাকে বরদান করি অবদ্ধ হওয়ার দুর্জয় হবার। ॐ বেদাত্মনে চ বিদমহে হিরণ্যগর্ভ ধীমহি তন্নো ব্রহ্ম প্রচোদয়াত্। ॐ চতুর্মুখায় বিদমহে কামণ্ডলুধারায় ধীমহি তন্নো ব্রহ্ম প্রচোদয়াত্। ॐ
ब्रह्मदेवाय नमो नमः ॐ ब्रह्मदेवाय नमो नमः ॐ ब्रह्मदेवाय नमो नमः ॐ ब्रह्मदेवाय नमो नमः ॐ ब्रह्मदेवाय नमो नमः ॐ ब्रह्मदेवाय नमो नमः ॐ ब्रह्मदेवाय नमो नमः ॐ ब्रह्मदेवाय नमो नमः ब्रह्मदेवाय नमो नमः ॐ ब्रह्मदेवाय नमो नमः ॐ ब्रह्मदेवाय नमो नमः অসুরাধিপতি মহিষাসুর চোখ মেলে চাও ওম সচ্চিদেকম ব্রহ্ম ওম ঐম হ্রীম শ্রীম ক্লীম সৌ সচ্চিদেকম ব্রহ্ম ওম নমো ব্রহ্মদেবায ॐ ब्रह्मदेवाय नमो नमः
ॐ ब्रह्मदेवाय नमो नमः। वत्स, सुदीर्घ कालव्यापी तुम्हारे सुकठोर तपस्याय আমি তুষ্ট, বলো কি বর চাও। প্রভু, মৃত্যুর করাল গ্রাস থেকে চিরতরে মুক্ত হয়ে আমি হতে চাই চিরজীবী, অমর। এ তো সম্ভব নয় বৎস, জন্ম মৃত্যুর চক্রাবর্তন এ তো নিয়তির অমোঘ বিধান। অসুররাজ, কালের গর্ভে একদিন সব কিছুই বিলীন হতে বাধ্য, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। প্রভু, তাহলে এই বর দিন, যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর পিশাচ দেব দানব নর জীব জন্তু সরীসৃপ সাপদ, কেউই আমায় বধ করতে পারবে না। আর নারী? নারী, নারীকে আমি ধর্তব্যের মধ্যে আনি না। নারী হলো অবলা, চপলা, কোমলা। তথাস্তু। নারায়ণ নারায়ণ, তাহলে উপায়? মহেশ্বর ও মহাবিষ্ণু, তাঁরা যদি কোনো সমাধান সূত্র দিতে পারেন তাহলেই মঙ্গল। চলো সবাই, তাঁদের সমীপেই গমন করা যাক। কৃপা করে তাঁদের নিকটেই আমাদের নিয়ে চলুন পিতা। তাই হোক, নারায়ণ নারায়ণ। দেবগণ প্রজাপতি ব্রহ্মার নেতৃত্বে জগৎপালক শ্রী শ্রী বিষ্ণু ও দেবাদিদেব মহেশ্বরের নিকট উপস্থিত হলেন। শ্রদ্ধা বিনম্র প্রণতি জানিয়ে দেবতারা তাদের কাছে সবিস্তারে বর্ণন করলেন মহিষাসুরের হাতে দেবগণের শোচনীয় পরাজয়ের কাহিনী। দুর্বিনীত অসুররাজ আজ মর্ত্যলোকে অত্যাচারের প্লাবন বইয়ে দিয়েছে। যাগ যজ্ঞ ধর্ম কর্ম আজ সব স্তব্ধ হয়ে গেছে। মর্ত্যবাসীকে অসুরাধিপতির পূজায় আজ বাধ্য করা হয়েছে। সূর্য, ইন্দ্র, বরুণ, বায়ু, চন্দ্র, যম ও অন্যান্য দেবতা ও ব্রহ্মর্ষিগণের অধিকার সমূহে মহিষাসুর নিজেই আজ বল প্রয়োগের মাধ্যমে অধিষ্ঠিত হয়েছেন। অত্যাচারের সুতীব্র নিষ্পেষণে সর্বভুবন আজ ত্রস্ত জর্জরিত। প্রভু, দেবশত্রু অসুরদের এই সমস্ত দৌরাত্ম্য বর্ণনা করে আমরা আপনাদেরই শরণাপন্ন হলাম। আমরা আপনাদেরই শরণাপন্ন হলাম প্রভুগণ। ব্রহ্মা প্রমুখ দেবগণের মুখে এই সকল ঘটনার বৃত্তান্ত শ্রবণ করে মধুসূদন ও মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তাদের ভ্রুকুটি কুটিল মুখমণ্ডল ভীষণ আকার ধারণ করল। অতি ক্রধান্বিত বিষ্ণু ও পরে ব্রহ্মা ও শিবের মুখমণ্ডল থেকে মহা তেজ নিঃসৃত হল। ইন্দ্রসহ অন্যান্য দেবগণের শরীর থেকে সুবিপুল তেজ রাশি নির্গত হয়ে একত্র মিলিত হল। উপস্থিত দেবগণ সেই সুদীপ্ত তেজপুঞ্জকে দিগন্ত ব্যাপী চলন্ত পর্বতের মতো অবস্থিত দেখলেন। অনন্তর সকল দেবতার শরীর হতে সঞ্জাত ত্রিলোক ব্যাপী বিস্তীর্ণ সেই কোটি সৌদামিনী সম প্রজ্জ্বল তেজ রাশি ঘনীভূত হয়ে এক অপূর্ব অনুপম নারী মূর্তি ধারণ করল। আবির্ভূতা হলে জগজ্জননী মা দুর্গা।
সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। জননী দুর্গতি নাশিনী, জগজননী দুর্গতি নাশিনী, আবির্ভূতা দুর্গা রূপে হলেন আবির্ভূতা দুর্গা রূপে, শঙ্খ বাজে জয় ধ্বনি দিয়ে পড়িল সকলে মাকে ধূপে দীপে, ধূপে দীপে ধূপে দীপে ধূপে দীপে। মহাদেবীর শুভ আবির্ভাবে ত্রিভুবন জেগে উঠল আনন্দ হেল্লোলে, নব আশার উচ্ছ্বাসে উল্লসিত দেবগণ জগন্মাতার হস্তে প্রদান করলেন আপন আপন দিব্যাস্ত্র সকল। অন্যৈরপি সূরৈর্দেবী ভূষণৈরায়ুধৈস্তথা সম্মানিতা ননাদুচ্চৈ সাট্টহাসং মুহুর্মুহুঃ। অন্যান্য দেবগণ কর্তৃক অলঙ্কার এবং অস্ত্রসমূহ দ্বারা বিভূষিতা হয়ে জগন্মাতা দুর্গা ঘন ঘন অট্টহাস্য ও হুঙ্কার করে চললে, তার সেই অপরিমিত ঘোর গর্জনে সমগ্র আকাশ পরিপূর্ণ হল ভীষণ প্রতিধ্বনিতে, কেঁপে উঠল ভূমণ্ডল। দেবগণ আনন্দে সিংহবাহিনীর জয়ধ্বনি করলে এবং মৌনিগণ ভক্তি ভরে নম্রমূর্তি হয়ে দেবীর স্তব করে চললেন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী
सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। সেই অসুরগণ সমস্ত ত্রিলোকবাসীকে সন্ত্রস্ত হতে দেখে সৈন্য সমূহকে সুসজ্জিত ও অস্ত্র শস্ত্রাদি উদ্যত করে সমুত্থিত হল। দেবী দুর্গার রণোন্মত্ততার অট্টহাস ও ঘোর হুঙ্কার শুনে মহিষাসুর ক্রোধান্বিত হয়ে সসৈন্যে সেই শব্দাভিমুখে ধাবিত হল ও অবশেষে যিনি সহস্র হস্তে দশ দিক পরিব্যাপ্ত করে অবস্থিতা সেই দুর্গা দেবীকে দর্শন করল। অনন্তর রণোন্মাদনায় উন্মত্ত অসুরদল মহিষাসুরের নেতৃত্বে ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে মহাদেবী দুর্গার সঙ্গে ঘোরতর যুদ্ধে প্রবৃত্ত হল। জগন্মাতা রণন্মত্তা হইলেন হেরিল ধরা মহিষাসুর নয়নে চিক্কুর জলে ভীষণ ক্রোধে আত্মহারা সে যে ভীষণ ক্রোধে আত্মহারা জলকে দশ হাতে দশ প্রহরণ অট্ট হাসেন মা চণ্ডিকা ধরাতল জলে কালা নল আখিতে মার বন্যে শিখা জলে আখিতে মার বন্যে শিখা আয়ুধ আঘাতে মরে অপঘাতে কোটি কোটি অসুর সেনা সিংহ বাহনী ক্রুদ্ধ বদনী তেজস্তপ ভীষণা দেবী তেজস্তপ্ত ভীষণা দেবাসুরের রণে বাজিছে সঘনে দন্দুভি কাঁপিয়ে ধরা ক্ষণে মহিষ ক্ষণে ব্যাঘ্র বরাহে যুঝে অসুর প্রতি মায়া ভরা ওই যুঝে অসুর প্রতি মায়া ভরা মায়ার কৌশল হলে নিষ্ফল মহিষ রূপ ধরে মহিষাসুর এসে মহিষ রূপ ধরে মহিষাসুর মধুপানে প্রমত্তা মাতা করিলেন অসুরের দম্ভচুর করিলেন অসুরের দম্ভচুর ভয়াল রূপ ধরে প্রবল হুঙ্কারে চণ্ডিকা নামিলেন রণে দেবী চণ্ডিকা নামিলেন রণে নিষ্পেষিত
মতো করে অসুরে পদভারে বক্ষ ভেদিলেন তার ভয়ানক শুলহেনে। ভয়াল বদনী অসুর দলনি শান্ত হইলে দমন করি মহিষাসুর। কল্যাণকারিণী জননী বরদ হস্তে হাসিলেন সুমধুর। জয় মা জননী দুর্গা দুর্গতি নাশিনী, প্রণাম তোমায় শঙ্করী বরদাইনী। জয় মা জয় মা জয়, হেরিনু তব বরাভয়ে কোটি প্রণাম করি তোমার শ্রীচরণে ভগো অসুর দলনী। গণদাদু, এবার বুঝতে পারলাম জগতে সবার মা হয়েও মা দুর্গা কেন মহিষাসুরকে বধ করেছেন। হ্যাঁ গো দিদি ভাইরা, যারা অত্যাচারী দুষ্টু তাদের মা কখনো ক্ষমা করেন না। তিনি হলেন দুষ্টের দমনকারিণী। আবার অন্যদিকে যারা ভালো যারা শিষ্ট তাদের তিনি পালন করেন। তা হ্যারে, তোরা ঘরে যাবি না? না গো দাদু, আমরা এখান থেকে সোজা যাব টাটুর্যে পাড়ার চণ্ডী মণ্ডপে। ওখানে আজ মা দুর্গার মূর্তি করার কাজ শেষ হতে চলেছে। আজ মূর্তিতে রং চড়ানো হচ্ছে। দাদু আমরা এখন যাই? তুমি বলো না দাদু, আমাদের সঙ্গে? না রে দিদিরা, আমাকে এখন যেতে হবে সুন্দরপুরে। আজ ওখানে বসেদের ঘরে আমার গান আছে ঠিক সন্ধেবেলা, তাই আমাকে সেখানেই যেতে হবে। জানো দাদু, তুমি যেমন গান গাও এই মন্দিরেও ভালো গান গায়। ও, তোর নাম বুঝি মন্দিরা, গান গাইতে পারিস? এই একটু একটু। বেশ বেশ, তা শোনা না একখানা গান দিদি ভাই। শুনতে পাচ্ছি। বলো তো দাদু, ঢাকের বাদ্যি কি বলছে? আমি তো জানি না দিদি, ঢাকের বাদ্যি কি বলছে, তুই বলতে পারবি? হ্যাঁ পারবো। বল তাহলে কি বলছে। দশভূজা
আসছে পূজা পূজা, আসছে মাঝে দশ ভুজা দশ ভুজা। তোরা বাজা এলো এলো মা দশ ভুজা দশ ভুজা, ওই ঢাকের বাজি বলে সময় এলো চলে মায়ের পূজার বাস সাজা। বসবার পথ চেয়ে ফুলে আশা নিয়ে গাই গান জয় মা দশ ভুজা দশ ভুজা, ওই ঢাকের বাজি বলে সময় এলো চলে মায়ের পূজার বাস সাজা। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। দশপ্রহর অনুভারিণী এসোমা দুর্গা দুর্গতি নাশিনী, এসোমা চণ্ডী প্রচণ্ড তেজা ভয়ালে খর কর ধারিণী। দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী, জগজন বেদনা বিহব পাপীর তাণ্ডবে কাঁপিছে ধরাতল। চেতনার ও কাজে সমৃদ্ধি ঘুমায় মানবতা নিবিড় আধারেতে, জাগো মা সব প্রাণে চেতনা দিতে। ঘুমায় মানবতা নিবিড় আধারেতে, জাগো মা সব প্রাণে চেতনা দিতে। মানব দানবের ঘোর সংগ্রামে বিজয়া শীষ দাও হে শিবানী। দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী, দশপ্রহর অনুধারিণী এসোমা দুর্গা দুর্গতি নাশিনী, এসোমা চণ্ডী প্রচণ্ড তেজ ভয়ালে খর কর ধারিণী। দুর্গা দুর্গতি নাশিনী।